সেটা হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক 28 তলা ভবন, বাংলাদেশ ব্যাংক 28 তলা ভবনের বাংলাদেশ ব্যাংকের ডাইন সাইডে আমি যাচ্ছি এখন। এই ডাইন সাইডে জীবন বিমা ভবন, জীবন বিমা ভবন, এটা দেখতেছেন, এটা হলো বাংলাদেশ ব্যাংকের গেট, বাংলাদেশ ব্যাংকের মেইন গেট। এটা বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের ডাইন পাশে আমি চলে আসছি এখন। ডাইন সাইড দিয়া এটা হলো আরেকটা গেট, বাংলাদেশ ব্যাংকের মেইন গেট। এটা এদিক দিয়ে আপনার এই যে জীবন বিমা ভবন, জীবন বিমা ভবনের সাইড দিয়ে চলে গেল হলো গুপিবাগের রোড। এইটা গুপিবাগ রোড, টিকাতলি, টিকাতলি রাজধানী মার্কেট, এই রোডে টিকাতলি রাজধানী মার্কেট হলো এই রোডে। এখন আমি ডাইন পাশে ঘুরতেছি, এখন আমি ডাইন পাশে ঘুরতেছি। এই যে সোনালী ব্যাংকের মেন ব্রাঞ্চ, এটা হলো সোনালী ব্যাংকের মেন ব্রাঞ্চ, মতিঝিল সোনালী ব্যাংকের মেন ব্রাঞ্চ। এই হলো আমাদের আকাঙ্ক্ষিত শাপলা চত্বর, এই হলো আমাদের আকাঙ্ক্ষিত শাপলা চত্বর। এটা বলতে গেলে বাংলাদেশের নাভি একটা। এই হলো শাপলা চত্বর, বাংলাদেশের নাভি যাকে বলা হয়। বিশাল বড় বড় ভবন ঢাকা শহরে, বাংলাদেশ ব্যাংকের চলে গেল হলো এই রোডটি, চলে গেল বিমান অফিসের দিকে, বিমান অফিসের দিকে চলে গেল। আমি আপনাদেরকে বিমান অফিস দেখাবো। বিমান অফিসের দিকে চলে গেল রোডটি। এটা স্টেশন, মেট্রো রেল, মতিঝিলের মেট্রো রেল স্টেশন, মেট্রো রেলের স্টেশন এটা, মতিঝিল মেট্রো রেল স্টেশন। এই যে মতিঝিল মেট্রো রেল স্টেশন, এই মতিঝিল মেট্রো রেল স্টেশনের কাজ চলতেছে এখনও। মতিঝিল স্টেশনে রেল আসে না, কাজ চলতেছে এখনও, সম্পূর্ণ হয় নাই কাজ। বাংলাদেশের সবচেয়ে যে বড় বড় বিল্ডিং হলো মতিঝিলে, যেদিকে তাকাবে নদীকেই বড় বড় বিল্ডিং।
এই স্টেশন খুব ব্যয়বহুল স্টেশন এটা। এই যে অগ্রণী ব্যাংক, আমি এখন যাব বিমান অফিসের দিকে। এখন যাচ্ছি আমি বিমান অফিসের দিকে। বিমান অফিসের আপনার বকচত্তর সামনে পড়বে, বকচত্তরের পাশে বিমান অফিস। আমি বকচত্তরের দিকে যাচ্ছি এখন। বকচত্তরের দিকে যাইতেছি আমি। ঢাকা শহরেও গাছ আছে, অনেক গাছ ঢাকা শহরে, বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে গাছ গাছলা আছে। আমাদের জীবন এই যে, আমি এখন বকচত্তরে আসছি। ওই যে বকচত্তরে বক দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, আর ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, আমাদের ঐতিহ্য, আগের চব্বিশ তলা ভবন ছিল ওটা, ওইটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভবন ছিল। এখন ওকে ওভারটেক করে অনেক অনেক দূরে উঠছে, বিয়াল্লিশ তলা পর্যন্ত আছে। আমি আপনাদেরকে বিয়াল্লিশ তলা ভবনটি এখন দেখাবো। বকচত্তরে এদিক দিয়ে চলে গেল হলো আপনার স্টেডিয়াম, স্টেডিয়াম গুলিস্তান এদিকে। এদিকে চলে গেল স্টেডিয়াম গুলিস্তান বাইতুল মোকাররম এদিকে। এই সাইডটা ডাইন সাইডে আসেন, এখন ডাইন সাইডে আসলে এই ডাইন সাইডে ঘুরলে বিভিন্ন ব্যাংক, এখানে ব্যাংক, বিমা ভবন, বড় বড় বিমা ভবনগুলো। এটাও একটা বিশাল বড় বড় বিল্ডিং, জনতা ব্যাংক। এটা হলো জনতা ব্যাংক মেন শাখা। আর এই যে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং সিটি টাওয়ার, যার নাম হলো সিটি টাওয়ার। এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং সিটি টাওয়ার। এটা বাংলাদেশ ব্যাংক, না সরি সরি, এটা হলো বিমান অফিস, মতিঝিলের বিমান অফিস। এই যে মতিঝিল বাংলাদেশ বিমান অফিস, যেটা হলো হোটেল কুবারি কুবানি।
আজকে বুধবার কেন যেন শহরে গ্যাঞ্জাম কম। ঢাকা শহরে গ্যাঞ্জাম কম, রিক্সা গাড়ি এই সমস্ত রোডে রিক্সার জন্য চলা যায় না, রিক্সা গাড়ি জন্য চলা যায় না, হাঁটা যায় না। স্টেডিয়াম, বাইতুল মোকাররম, গুলিস্তান, এটা এই রোডে পুনরায় আমি আপনাদেরকে দেখালাম। দেখবেন ভাই বাংলাদেশের আমার এই ভিডিওগুলো দেখবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় জিনিসগুলো দেখানোর জন্য। আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো। এই হলো সিটি টাওয়ারের গেট। সিটি টাওয়ারের গেট, মেন গেট, এই সিটি টাওয়ার, এইটা দেখতেছেন আপনি, এটা হলো ফ্লাইওভার, মেট্রো রেলের রাস্তা, মেট্রো রেলের ফ্লাইওভার, আর এই সিটি টাওয়ার। হেলিফ্ল্যাট, এখানে হেলিকপ্টারও নামার জায়গা আছে। একটু আগে যে স্টেশনটি দেখালাম সেই স্টেশনটি, আমি তো ওই রোডটা ঢুকছিলাম, আবার এই রোডে আসার পরে এই স্টেশনটা আবার পরে। এটা হলো মতিঝিলের মেট্রো রেল স্টেশন। এই যে মেট্রো রেলের রাস্তাটি, যে সোনালি ব্যাংকটি দেখালাম ওই সোনালি ব্যাংকের সামন হলো এটা। সোনালি ব্যাংকের সামন এটা, ইউটিসি বাস, দোতলা বাস এগুলো। দোতলা বাসটি যাচ্ছে, পুনরায় আপনাদেরকে আমি পুনরায় আপনাদেরকে সিটি টাওয়ারের গেটটি দেখাচ্ছি। সিটি টাওয়ারের গেট, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, এখানেই সমাপ্তি করতেছি। আবার বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর সিটি টাওয়ার আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এরপরে আবার চেষ্টা করবো অন্য কোথাও দেখার জন্য, যেটা পারবো। তবে আমি নতুন তো, কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না। হ্যাঁ, আস্তে আস্তে আমি বুঝিয়ে বলবো আপনাদেরকে সব কিছু।
এখন নতুন আমার একটু লজ্জা বোধ করতেছে কথা বলতেও। হ্যাঁ, আপনারা এই যে সিটি টাওয়ারের বাম সাইড দিয়ে চলে গেল হলো আপনার আরামবাগ ক্লাব পাড়া, এটা হলো আরামবাগ ক্লাব পাড়ার রোড। যাই হোক, আমি এখানেই সমাপ্ত করতেছি আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, এই আশা করে আমি আজকে এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।